একটা জিনিস ভাইবা দেখলাম বুঝছেন, এই রমজান মাস আইলে আমি একটু সম্মান পাই। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস ছিল আমার অ্যাকাউন্টটা ব্যাগ আসবো, আপনাদের দুয়ো ভালোবাসে আমার টিকটক আইডিটা ব্যাগ আসছে। গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো রাতারাতি ভাইরাল হওয়া রমজান মাসের সেরা টিকটক ভিডিওগুলো। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে এলেক সবুজ তার ব্যান হওয়া টিকটক আইডি ফিরে পেয়েছে। তো টিকটক আইডি ফিরে পেয়ে এলেক সবুজ কি বলেছে সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো যাই হোক বন্ধুরা, সর্বপ্রথম রমজান মাস নিয়ে ওমর এমনকি মনির কি ভিডিও বানিয়েছে আগে সেই ভিডিওটি দেখে আসি। দোস্ত, সারাটা বছরই তো তুই আমার লগে আসলি, যত আকাম কুকাম সবই তুই আমার দিয়া করাইছস। সবে বরাতের রাইতে পর্যন্ত আমার ছাড়স নাই, তুই রাইতের বেলা ডাব চুরি করাইছস, রোজাইয়া পড়ছে। অন্তত এই 30টা দিন তুই আমার ছাইরা দে, আমি একটু ভালো হইতে চাই, তুই আমার একটু ভালো থাকতে দে। তুই 30টা দিনের লেগে কোনো হানে জাগা না দোস্ত, এই রোজাই তো আমার অন্যরকম প্ল্যান, রোজা না রেখে দুজনে মিলা রোজা দরকার, সব নালুর সব খাম। বাইরো হালার পুত বের করে দিলি না, মনে রাখিস 30 দিনই তো। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে ওমর বলছে রমজান মাস এলেই নাকি সে সম্মান পায়। তো আসলে সে রমজান মাসে কি সম্মান পায় সেই ভিডিওটি দেখুন। একটা জিনিস ভাইবা দেখলাম বুঝছেন, এই রমজান মাস আইলে আমি একটু সম্মান পাই। ফেরির সময় মসজিদের মাইকে সম্মানিত এলাকাবাসী বইলা ডাকে, নয়তো এমনিতে তো আমার কোনো সম্মান নাই। ঘরেও সম্মান পাই না, বাইরেও সম্মান পাই না, যা করি তা দেখে গেল খেয়ে। রমজান মাসে সম্মানিত এলাকাবাসী বইলা ডাকে, নিজের একটু সম্মানিত সম্মানিত মনে হয়, শৈল একটা ভাব আহে। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে টিকটকার অর্ণব রোজা নিয়ে কি বলল দেখুন। আসসালামু আলাইকুম, সবাই রোজা রাখছেন তো? তাছাড়া বন্ধুরা, আল্লাহ আমাদের রোজা থাকার জন্য কেন বলেছে এ বিষয় নিয়ে অর্ণব কি টিকটক ভিডিও বানিয়েছে দেখুন। আমাদের মতো পাপী বান্দাদের জন্য এই রোজা, আল্লাহ চাইলে রোজা রুসিলে হালকা হয়ে যাবে আমাদের পাপের বোঝা, তাই যত কষ্টই হোক না কেন আমরা 30টা রোজা পুরো রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে ভাই ব্রাদার্স থেকে আবির এই রমজান মাস নিয়ে কি টিকটকে এসে বলেছে সেই ভিডিওটি দেখুন। অবশেষে সেই সময়টাও চলে আসলো প্রিয় বন্ধু গুলারে ছেড়ে কর্মজীবনে ব্যস্ত হওয়ার। আসলে বন্ধুরা, রমজান মাস আমাদের মাঝে আসে নিজেকে পরিবর্তন করার জন্য, এমনকি আমাদের জীবনের পাপগুলো শুধরানোর জন্য। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে রমজান মাসে রোজা নিয়ে টিকটকার রাহাত কি ভিডিও বানিয়েছে দেখুন। রোজা রাখলে দেহের ওজন না, পাপের ওজন কমে। তো বন্ধুরা, আমি রাহাতের কথার সাথে একমত, রোজা রাখলে আমাদের পাপের ওজন কমে যায়। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে টিকটকার জিসান রমজান মাসে রোজা এমনকি নামাজ নিয়ে কি বলেছে দেখুন। অন্য মাসেও নামাজ পড়বেন, তবে রমজান মাসে একটু বেশি, কারণ রমজান মাসে এক ওয়াক্ত নামাজ অন্য মাসে 70 ওয়াক্তের সমান। অন্যদিকে বন্ধুরা, আপনাদের কমবেশি সবার প্রিয় টিকটকার এমদাদুল এই রমজান মাসের ইফতার নিয়ে কি বলেছে দেখুন। আজকে ইফতারের সময় কাকে বেশি মিস করবেন কমেন্টে বলে যান। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে টিকটকার রাব্বি ভাই রমজান মাস নিয়ে ব্যবসায়ীদের কি বলল সেই ভিডিওটি দেখুন। ইফতারের শরবতের জন্য লেবু কিনতে গেছিলাম, 4টা লেবু 90 টাকা রাখা হয়েছে, যেই লেবুর দাম রমজান মাস ছাড়া 10 হইতে সর্বোচ্চ 20 টাকা আলি ছিল। এই রমজান মাসে আইসা কি ব্যবসায়ীরা ব্যবসা করতেছে নাকি মজা লয়? রমজান মাস উপলক্ষে 10-20 টাকা লাভ কম করলে ভাই কি এমন ক্ষতি হয়? আসলে বন্ধুরা, রমজান মাসে জিনিসের দাম যে পরিমাণে বাড়ায় যেটা আসলে বলার মতো না। তো এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অন্যদিকে বন্ধুরা, ভয়েস অফ ফারান রমজান মাস নিয়ে কি বলল টিকটকে দেখুন। আমার ভাগ্য আমার আল্লাহ লিখছে, যদি আমার ভাগ্য খারাপই হতো তাহলে রমজানের মতো রহমতের মাস আমি আমার জীবনে পেতাম না। আসলে বন্ধুরা, একজন মুসলিম ব্যক্তির সব থেকে পবিত্র মাস হলো রমজান মাস, যেই মাসে তারা নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলে। তো যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে টিকটকার ম্যাক্স ইমরান এই পবিত্র মাহে রমজানের উদ্দেশ্য করে পাপী লোকদেরকে কি বলল দেখুন। ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেল তবুও তার গুনাহ মাফ হলো না। অন্যদিকে এই টিকটকার আরশি রমজান মাস নিয়ে সবাইকে উদ্দেশ্য করে কি বলল দেখুন। তওবা করে নাও বন্ধু আমার, মাফ করার মাস একটাই আর সেটা হলো রমজান মাস। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে টিকটকার আকি ইসলামও রমজান মাস নিয়ে কি ভিডিও বানিয়েছে দেখুন। রহমত এলো আবার রহমত এলো,
তো যাই হোক বন্ধুরা, এই ছিল রমজান মাসের রাতারাতি ভাইরাল টিকটক ভিডিও। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক এলেক সবুজকে নিয়ে। বন্ধুরা, কয়েকদিন আগে এলেক সবুজের 7 মিলিয়ন প্লাস টিকটক আইডিটি আবারও ব্যান হয়ে যায়। কিন্তু ইতিমধ্যে এলেক সবুজের আইডিটা আবারও ব্যাক চলে আসছে, যার কারণে এলেক সবুজ টিকটকে কি বলল দেখুন। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস ছিল আমার অ্যাকাউন্টটা ব্যাগ আসবো, আপনাদের দুয়া ও ভালোবাসা আমার টিকটক আইডিটা ব্যাগ আসছে। সবাই আমার জন্য দোয়া রাখেন আর ভালোবাসা রাখেন, আজকে আমি অনেক খুশি। তো যাই হোক বন্ধুরা, এলেক সবুজ তার টিকটক আইডি ফিরে পেয়ে খুব খুশি হয়েছে। তো তার টিকটক আইডি ব্যাগ আসা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।